যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পথে নামলেন পড়ুয়ারা। বিচার চেয়ে যাদবপুর থানার সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। প্ল্যাকার্ড হাতে স্বপ্নদীপের মৃত্যুতে অভিযুক্তদের বিচার চেয়ে পথে নামেন তাঁরা। সকলেরই একটাই দাবি, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। সেখানে যারা ছিলেন তাদের মধ্যে একজন ছাত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সে বলছেন আমরা বিচার চাইছি, 18 বছরের একটি ছেলে মারা গেল, এর পিছনে যারা আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা চাইছি, আমরা জাস্টিসই চাইছি। আমরা চাইছি ছেলেটা হচ্ছে ফুটফুটে একটা ছেলে, 18 বছরের ছেলেটা মারা গেছে, এবার ওর পেছনে হচ্ছে যা আছে, তার পেছনে যে যে আছে, যে যে সিনিয়র আছে, তারা যেন শাস্তি পায়। আরও একজন ছাত্র বলছেন আমরা জানতে পারছি বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপকে লিঙ্গ বৈষম্যমূলক কথাও বলা হয়েছিল। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটার উভয় পসিবিলিটি আছে, আবার এরকমও ঘটনা শোনা যাচ্ছে যে তার উপর ক্যাম্পাসে তাকে বিভিন্ন লিঙ্গ বৈষম্যমূলক সংবেদনশীল কথাবার্তা বলা হয়েছে, কিছু সিনিয়র তার নিজস্ব সিনিয়ররা এইসব কথা বলেছে। সেই ঘটনাটাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন নিউজ মিডিয়া এই ঘটনাটাকে চেপে দিচ্ছে। তো আমরা উভয় দাবি নিয়ে আজকে এখানে এসেছি যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন তদন্তটা হয়, আর সেই তদন্ত যেন খুব তাড়াতাড়ি প্রসিড করে, সেই জিনিসটা যেই কারণেই ঘটে থাকুক যেন আমাদের স্বপ্নদীপ বিচার পায়। যাদবপুর থানার সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের গেটে, যদিও পরের সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা। স্বপ্নদীপের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে সরব হয় তাঁরা। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাদের। স্বপ্নদীপ কুণ্ডু এই নামটা এখন এই বঙ্গে প্রত্যেকটা মানুষ জানেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার অস্বাভাবিক মৃত্যু আর তারপরে রীতিমতো প্রতিবাদের ঝড় রাস্তায় নামছে অনেক পড়ুয়ারাই। বিচার চেয়ে যাদবপুর থানার সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। প্ল্যাকার্ড হাতে স্বপ্নদীপের মৃত্যুতে অভিযুক্তদের বিচার চেয়ে পথে নামেন তারা। সকলেরই একটাই দাবি, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। যাদবপুর থানার সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের গেটে, তারপরে বিজেপির তরফ থেকেও একটি প্রতিবাদ মিছিল করা হয়। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।